ভালো ছাত্র হতে হবে, এটা হলো বড় একটা প্রিরিকুইজিট। তারপরে যে জিনিসটা আমার মনে হয় ভালো হয় থাকলে, সেটা হলো যদি ইংরেজি ভাষার উপরে যদি দখল থাকে। এই কারণে বলা হচ্ছে, যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক বেশিরভাগ বই ইংরেজিতে, তো সেই হিসেবে ইংরেজি ভাষা দখল থাকলে ভালো, কারণ বই বেশিরভাগ ধরে ইংরেজিতে। তার উপর মনে রাখতে হবে, যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক এক পা এমনিতেই বাইরে, তো যত বেশি ভাষা জানা থাকে তত ভালো। এবং এটা বলে রাখা দরকার যে আন্তর্জাতিক সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র ডিপার্টমেন্ট যেখানে তৃতীয় ভাষা নিতে হয়, এটা কম্পালসারি। মাতৃভাষার পরে ইংরেজি ভাষার বাইরে আর একটা ভাষা নিতে হয়, যেটা অন্য ডিসিপ্লিন বা অন্য ডিপার্টমেন্টে সেই নিয়মটা নেই, অ্যাটলিস্ট মানে কম্পালসারি না। তো এখানে ফ্রেঞ্চ থেকে শুরু করে চাইনিজ, জাপানিজ, একাধিক ভাষা যে তারা নিতে পারে, তবে একটা আর একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। সো প্রিরিকুইজিট ভালো ছাত্র হতে হবে এবং ইংরেজি ভাষার উপর দখল থাকলে আমি মনে করি যথেষ্ট। তবে কোনো সন্দেহ নেই, যদি জেনারেল নলেজ যদি তার বেশি জানা থাকে, পৃথিবী সম্পর্কে যদি তার জানা থাকে, তখন এটা কাজে দেয়। সোশ্যাল সায়েন্সের একটা অংশ এবং এখানে স্ট্যাটিস্টিক্স কম্পালসারি হিসাবে একটা পেপারও আছে। তার উপর ভালো অঙ্ক জানা থাকলে ম্যাথমেটিক্যাল আন্তর্জাতিক সম্পর্ক আবার আছে, বিশেষ করে যারা আর্মসের উপর কাজ করে, নিউক্লিয়ার ওয়েপন্সের উপর কাজ করে, এমনকি যারা পলিটিক্যাল ইকোনমির উপর কাজ করে, তাদের সাহায্য বড় ধরনের আমি মনে করি হেল্প হয় যদি ম্যাথমেটিক্যাল নলেজ থাকে। তবে কোনো সন্দেহ নেই, যে কোনো সোশ্যাল সায়েন্সের মতনই আন্তর্জাতিক সম্পর্ক, সেই হিসাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা একটা নর্মাল বিষয় এই আন্তর্জাতিক বিষয়ে। ওয়েল, আন্তর্জাতিক সম্পর্ক ফিল্ড হিসাবে আমার মনে হয় খুবই এক্সাইটিং, এই কারণে প্রচণ্ড পরিবর্তনশীল এই ফিল্ড এবং অনেকটা প্রতি মাসে পরিবর্তন হয়ে যাচ্ছে। এক্সাম্পল হিসেবে এখন যেরকম অ্যারব স্প্রিং বা অ্যারব ডেমোক্রেসি যেটা বলা হয়, আরব বিশ্বে যে পরিবর্তন হয়েছে সেটাও খুব স্বাভাবিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় হয়ে আসে। ঠিক একইভাবে ওবামার দ্বিতীয়বার ইলেকশন জেতার বিষয়টা, এর কি ইম্প্যাক্ট হবে, এবং এই যে মিয়ানমারে গেল সেখানে অনসংসূচির সাথে যেই কথাবার্তা, এগুলো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ সবসময় পরিবর্তনশীল একটা বিশ্ব হয়ে যায় আন্তর্জাতিক সম্পর্কের মাথা ব্যথা। তো সেই হিসাবে প্রতিদিন পরিবর্তন, এমনকি আমাদের প্রধানমন্ত্রী কেন ইসলামাবাদে গেলেন না, এই যে D8 এর সম্মেলন, এর মধ্যে কি রাজনীতি ছিল বা রাজনীতি ছিল কিনা, এটাও আন্তর্জাতিক সম্পর্কের বিষয় হয়ে যায়। যার জন্য আমি মনে করি যে কোনো ছাত্র আনএক্সাইটিং হওয়ার সুযোগ থাকে না, কারণ প্রতিদিনই এত পরিবর্তনশীল হচ্ছে এবং এত বিষয় আসছে যে তার সব কিছু নিয়েই তার চোখ নাক খোলা রাখতে হয়। করার পরে যে কোনো ডিসিপ্লিনে এমপ্লয়েড হতে পারে, সেটা ব্যাংকিং থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে, তারপর তো একাডেমিক ইনস্টিটিউশন, রিসার্চ ইনস্টিটিউশন এগুলো আছে, তারপরে BCS পরীক্ষা দেওয়ার বিষয়টা কিছুটা হেল্প করে, কারণ একাধিক পেপার আছে যেটা আন্তর্জাতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত। তো কোনো ছেলে বা মেয়ে যদি পরীক্ষা দেয় BCS, তার আন্তর্জাতিক সম্পর্ক যদি থাকে, তাহলে বেশ কয়েকটা পেপার খুবই কমন পড়ে, যেহেতু সে চার পাঁচ বছর ধরে পড়ে আসছে। তো সেই হিসাবে প্রচুর ছাত্র আছে আমাদের যারা BCS পরীক্ষা দিয়ে হয়তো বিভিন্ন পেশায় গেছে, তবে কোনো সন্দেহ নেই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের মধ্যেও প্রচুর আছে ছাত্র যারা আন্তর্জাতিক সম্পর্কের, একাধিক অ্যাম্বাসাডার আছে যারা আন্তর্জাতিক সম্পর্ক পাশ করেছে। এখানে বলে রাখা দরকার যে প্রাক্তন প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন, উনিও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, যদিও সে পরে জুডিশিয়ারিতে চলে গেছে। তো কোথাও মানে কোথাও যাবেই তার কোনো বাধা নেই, কিন্তু মানে সে যেখানেও যেতে পারে,
কথাটা হলো তার ইচ্ছাটা কি, এই ব্যাকগ্রাউন্ড আন্তর্জাতিক সম্পর্ক ব্যাকগ্রাউন্ড থাকতে যেটা হবে তার একটা বড় পার্সপেক্টিভ তৈরি হয়, সেটা আমি মনে করি যে যেকোনো ডিসিপ্লিন বা যেকোনো এমপ্লয়মেন্ট সেক্টরে সে কাজে লাগাতে পারে। এমনকি গার্মেন্ট সেক্টরে প্রচুর আন্তর্জাতিক সম্পর্কের ছেলে মেয়ে কাজ করছে। এখন পর্যন্ত যে আন্তর্জাতিক সম্পর্ক পাস করেছে আনএমপ্লয়েড দেখা যায়নি, সে হয়তো পাস করার পর পরে হয়তো চাকরি নিচ্ছে না, কিছু তাদের বিসিএস পরীক্ষা দিবে বা বিদেশে যাবে এই কারণে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র আনএমপ্লয়েড ঘুরে বেড়াচ্ছে এটা শোনা যায়নি। কারণ যেই এলিমেন্টসগুলো দরকার হয় আমাদের দেশের নিয়মে বা আমাদের দেশের যে যে জব কালচারে, সেটা হলো তাকে খুব আপ টু ডেট হতে হবে, স্মার্ট হতে হবে, মোটামুটি ইংরেজি জানা থাকলে ভালো, এই যে বিষয়গুলো, সেটা যেহেতু আন্তর্জাতিক সম্পর্কে ছাত্ররা মোটামুটি একটা দখলে রাখে, যার জন্য যেখানে সে ইন্টারভিউ দিতে যায় বা যেখানে সে অ্যাপ্লাই করে যদি তার রেজাল্টটা ভালো থাকে তাহলে অত ঝামেলা হয় না। মনে হয় যে ব্র্যান্ড অর্গানাইজেশন যদি বলা হয় তাহলে আন্তর্জাতিক সম্পর্কের একটা বড় এমপ্লয়মেন্ট সেক্টর হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং বিদেশি ডোনার যে কমিউনিটি আছে এবং একাধিক এম্বাসিতে কাজ করে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা, আমেরিকা ইউএস এম্বাসি থেকে শুরু করে অস্ট্রেলিয়ান এম্বাসি, কানাডিয়ান এম্বাসি, জাপান এম্বাসি, মানে খুব কম এম্বাসি আছে মনে হয় বাংলাদেশে যেখানে আন্তর্জাতিক সম্পর্কের ছেলেমেয়েরা নেই। এর একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু সেই দেশের বিষয়ে সে এমনিতেই জানে, তাতে আমি মনে করি যে যখন হয়তো পরীক্ষা হয়েছে বা যখন ইন্টারভিউ ফেস করতে হয়েছে সে খুব সাবলীলভাবে হয়তো উত্তরগুলো দিতে পেরেছে। একইভাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ব্যাপারেও কিছুটা সুবিধা হয়, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও চায় যে তার যেন একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা যেন অ্যাপ্রোচ থাকে, তার ইকোনমিক্সও যেন জানা থাকে, পলিটিক্সও যেন জানা থাকে, সোশিওলজিও যেন থাকে, জিওগ্রাফিও যেন জানা থাকে। তো আন্তর্জাতিক সম্পর্ক যেহেতু মাল্টি ডিসিপ্লিন ডিসিপ্লিন একটা, সেই অর্থে যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যখন সে যায় তার যদি রেকর্ডসগুলো যদি ভালো থাকে, তার রেজাল্ট যদি ভালো থাকে তাহলে খুব একটা ঝামেলা হয় না। ইন্টারন্যাশনাল রিলেশনস পৃথিবীর বিভিন্ন দেশে আছে এবং ডেভেলপ কান্ট্রিজ, সব ডেভেলপ কান্ট্রিজের মধ্যে আছে, তো সেই হিসাবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ডেভেলপ কান্ট্রিজ ইউনিভার্সিটিও চায় যে জানতে বাংলাদেশে বা ডেভেলপিং কান্ট্রিজে আন্তর্জাতিক সম্পর্ক ছাত্ররা কী চিন্তা ভাবনা করছে, তো সেই হিসাবে অ্যাডমিশন পাওয়াটা সহজ হয়ে যায়, এমনকি স্কলারশিপ পাওয়াটাও আমি মনে করি খুব সহজ হয়ে যায়। এই মুহূর্তে আমাদের একাধিক যারা জয়েন করেছে লেকচারার হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যারা ইয়াং কলিগ, তারা একাধিক ইয়াং কলিগ আছে বিদেশে যারা পিএইচডি করছে বা আর একটা সেকেন্ড মাস্টার্স করছে, তো সেই হিসাবে হায়ার স্টাডিজ আমরা ধরে নিই যে এটা পার্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়াতে আসে, কিন্তু ইউনিভার্সিটিতে যারা পড়াতে আসে না, যারা সরকারি কাজ করে তারাও কিন্তু বিদেশে গিয়ে ডিগ্রি নিয়েছেন এবং আন্তর্জাতিক সম্পর্কে ডিগ্রি নিয়েছেন, এরকমও আছে। এবং কোনো সন্দেহ নেই যারা মিনিস্টার ফর অ্যাফেয়ার্সে যারা কাজ করে তারা আরও সহজভাবে এবং অনেকটা প্রয়োজনীয় থাকে এই ডিগ্রি নেওয়ার ব্যাপারটা। বেশিরভাগই ছাত্ররা হয়তো চেষ্টা করে ওয়েস্টে যাওয়া, বিশেষ করে আমেরিকায় যাওয়া বা ব্রিটেনে যাওয়া, ইদানিংকালে যদি অস্ট্রেলিয়ায় বেশি যাচ্ছে, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া বেশি স্কলারশিপ দিচ্ছে, কারণ এটা প্রচণ্ড মানে প্রচুর খরচের একটা ব্যাপার আছে। সো অস্ট্রেলিয়া এখন পর্যন্ত স্কলারশিপ দিয়ে যাচ্ছে 100% স্কলারশিপ, তো সেই হিসাবে আমাদের একাধিক ছাত্র বা এখন ইয়াং কলিগ যারা তারা অস্ট্রেলিয়ায় হায়ার স্টাডিজে আছেন, তবে এমনকি পার্শ্ববর্তী দেশেও অনেকে যায়, ইন্ডিয়াতেও পড়তে যায় আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে জেএনইউতে যায় পড়তে, তারপরে সিঙ্গাপুর, ব্যাংকক এসব দেশেও কিন্তু ইদানিংকালে যাচ্ছে। সো যেখানে আন্তর্জাতিক সম্পর্ক আছে, যেখানেই স্কলারশিপের বিষয়টা আছে সেখানেই যাচ্ছে। ছাত্র উচিত হবে
ক্রিয়েটিভ হওয়া। এই বোন আমি মনে করি না যে আন্তর্জাতিক সম্পর্ক করলে যে ক্রিয়েটিভ হবে তা না, তবে আন্তর্জাতিক সম্পর্ক পড়া থাকলে যে জিনিসটা হয়, পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেই ক্রিয়েটিভ ফোর্স আছে, যে পরিবর্তনটা আছে, তার সাথে খুব সহজে সে যাকে বলে সম্পৃক্ত হতে পারে, যার জন্য তার চিন্তা ভাবনাটাও বড় হওয়ার একটা সুযোগ থাকে। বড় হবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কিন্তু একটা সুযোগ থাকে। সেই হিসাবে আমি মনে করি যে এই সাবজেক্টটা পড়লে ছাত্র হিসাবে পড়া বা এমনিতেই যদি কেউ পড়তে চায়, আমি উৎসাহ দেব এই কারণে, কারণ পৃথিবী এখন বিশ্বায়নের যুগ, এবং এই বিশ্বায়নের যুগে যত বেশি আমি বিশ্বের সাথে সম্পৃক্ত হতে পারি তত বেশি। তারপর আবার একটা সাইবার টেকনোলজির যুগে আছি আমরা, ইন্টারনেটের যুগে আছি, ফেসবুক টুইটার, তো আমি অলমোস্ট প্রতিটি ঘরেই বলতে গেলে কিছুটা আন্তর্জাতিক সম্পর্ক আছে, সবাই কোনো না কোনোভাবে বিদেশের সাথে সম্পর্ক রাখছে। এই যে বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক সাবজেক্টটা কিন্তু নতুন একটা ডাইমেনশন নিয়েছে। এখন যে আর্কিটেকচার করছে তারও কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক জানা দরকার, কারণ কি ধরনের পরিবর্তন আসছে বিশ্বে সেটা যদি না জানে, তাহলে দেখা যাবে যে আর্কিটেকচারের যে ডিজাইন সাথে কিন্তু বিশ্বায়নের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা আমি মনে করি যে তাকে অনেকটা বাধ্য করছে বিশ্বায়ন সম্পর্কে জানা। একইভাবে যে ইকোনমিক্স পড়ে তারও জানা দরকার, আবার অন্যদিকে যে ফিজিক্স পড়ে তারও জানা দরকার বিশ্বায়ন সম্পর্কিত। সেই হিসেবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে এই ডিসিপ্লিনের, তার গণ্ডিটা কিন্তু খালি ডিপার্টমেন্ট অফ আইআর এর মধ্যে কিন্তু সীমিত না, এখন একাধিক ডিপার্টমেন্ট আছে বা একাধিক ডিসিপ্লিন আছে, তারা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক কোর্স চালু করেছে, পলিটিক্যাল সায়েন্সও করেছে, ইকোনমিক্সও করেছে, এমনকি বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টটা যেন রাখা হয়। তো সেই হিসাবে আমি মনে করি যেহেতু পরিবর্তনের যুগ, বিশ্বায়নের যুগ, যে কোনো ছাত্রের সেটা যদি মনে রাখা যায়, তাহলে আমি মনে করি যে সেই ছাত্র উপকৃত হবে, এবং সেই হিসাবে আমাদের দেশও উপকৃত।